আজকে বলছি শহীদুল জহিরের গল্প এই সময় মহল্লার লোকেরা যখন মোহাম্মদ সেলিমের কথা শুনে তাদের তার জন্মের দিনটির কথা স্মরণ হয় কারণ তাদের মনে হয় যে মোহাম্মদ সেলিমের জন্ম ছিল এক ব্যতিক্রমী জন্ম খুব বেশি মূল্যের বিনিময়ে সেই পৃথিবীতে আসে ফজহরি সাহা স্ত্রী ভূতের গুলির অনেকে সেই দিনটির কথা মনে করতে পারে যেদিন তারা শুনতে পায় বাবুল মিয়া এবং তার স্ত্রীর মৃত্যু এবং একই সঙ্গে তাদের একটি পুত্র সন্তান জন্মানোর কথা তারা জানতে পারে যে বাবুলের স্ত্রী হাজিরার গর্ভধারণের নয় মাস অতিক্রান্ত হওয়ার পর শ্রাবণের এক ঘনঘর দিনে মোহাম্মদ সেলিমের জীবনে জন্মের পূর্বেই বেদনার ইতিহাস শুরু হয় সেদিন দুপুরে অথবা দুপুরের একটু পর তার গর্ভবতী মা বৃষ্টির ভেতর কলতলায় পা পিছলে পড়ে যায় এবং মূর্ছিত হাজেরাকে বাবুল মিয়া বেবি ট্যাক্সিতে করে মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার সময় ফুলবাড়িয়া পার হয়ে চানখার পুলের কাছে বেবি ট্যাক্সি যখন পৌঁছায় একটি চলমান বাসের সঙ্গে ধাক্কা খেয়ে সেটা বিধ্বস্ত হয় আশেপাশের লোকেরা বাবুল এবং তার স্ত্রীকে হাসপাতালে নিয়ে গেলে প্রথমে বাবুল মারা যায় তার বারো ঘন্টা পর অজ্ঞান মায়ের জড়ায়ু ছিন্ন করে মোহাম্মদ সেলিম নির্গত হয় মোহাম্মদ সেলিমের মার জ্ঞান আর কখনো ফিরে আসে না দুদিন পর সে যখন মারা যায় মহলার লোকেরা কেউ কেউ এরকম বলে যে তখন শিশু মোহাম্মদ সেলিম মুখের ভেতর মৃত মায়ের স্তনের বোটা নিয়ে মায়ের দেহের পাশে নিদ্রামগ্ন ছিল এই লোকেরা বলে যে হাসপাতালের নার্সরা প্রথমে বুঝতে পারে না যে হাজেরা মারা গেছে কিন্তু তারা একসময় খেয়াল করে যে স্যালাইনের ঝোলানো ব্যাগ থেকে ফোটা ফোটা করে হাজেরার বাহুর শিরায় স্যালাইন প্রবেশ থেমে গেছে তখন নার্সরা হাতের কবজিতে হৃৎস্পন্দন পেতে ব্যর্থ হলে বিষয়টি সম্পর্কে নিশ্চিত হয় এবং শিশুটির মুখ থেকে মৃত নারীর স্তন মুক্ত করে মহল্লার লোকেরা বলে যে মৃত মায়ের স্তন সরিয়ে নেওয়ার সময় মোহাম্মদ সেলিম জন্মের পর প্রথমবারের মতো কেঁদে উঠতে চায় কিন্তু তখন মৃত রমণের স্তন থেকে পাতলা সাদা রঙের দুধ শিশুটি সারা মুখে ছড়িয়ে যায় এবং সে জননী দুধের ঘ্রানের ভেতর বেঘুর নিদ্রায় পুনরায় মগ্ন হয় জন্মের আটচল্লিশ ঘন্টার ভেতর বাবা এবং মাকে হারানোর পর দাদি শরীফা বেগমের কোলে চড়ে কাথায় জড়ানো নীরব মহম্মদ সেলিম যখন ভূতের গলির একতলা ছোট অন্ধকার বাসায় ফেরে তখন মহল্লার অনেক লোকেরই শিশুটির চেহারা দেখার আগ্রহ হয় তখন বৃদ্ধা শরীফা বেগমের কাছ থেকে যে তার নাতির নাম রাখে মোহাম্মদ সেলিম মহল্লার মানুষেরা এসব কথা শুনে তারা জানতে পারে যে জ্ঞান না থাকায় হাজরার যখন প্রসব হয় তখন কেউ তা বুঝতে পারে না নার্সরা মধ্যরাতে ওয়ার্ডে ঘুরতে এসে হাজেরার বিছানা থেকে রক্ত ঝরে পড়তে দেখে এবং তখন তারা বুঝতে পারে যে রমণটির ইতিমধ্যে প্রসব হয়ে গেছে এবং তাদের এই আশঙ্কা হয় যে নবজাতকটি নিশ্চয়ই মৃত কারণ তার কোনো সাড়া পাওয়া যায় না কিন্তু হাজেরার পায়ের মাঝখান থেকে তারা যখন শিশুটিকে সংগ্রহ করে তখন ফ্যাকাশে এবং কাপড়ের পুটলির মতো আকার আকৃতিবিহীন মোহাম্মদ সেলিম চোখ মেলে তাকায় মহল্লার লোকেরা জানতে পারে যে মোহাম্মদ সেলিমকে চোখ খুলে নীরবে তাকাতে দেখে নার্সটি কেঁদে ফেলে এবং নারীকাটা কাটা এবং গোসল করানোর পর সে তাকে তার অজ্ঞান মায়ের বুকের উপর স্থাপন করে স্তনের বোটা মুখে গুজে দেয় তারপর হাজেরার মৃত্যুর পর নার্সটা যখন স্তন তার মুখ থেকে সরায় তখন জননীর শেষ উষ্ণতা একটা ফোয়ারার মতো তার মুখমণ্ডল সিক্ত করে এবং সে জেগে উঠতে গিয়ে পুনরায় সেই উষ্ণ সুবাসের ভেতর ঘুমিয়ে থাকে পরবর্তী সময় মহলার লোকেরা বলে যে মোহাম্মদ সেলিম তার জীবনে কখনোই তরল সুগন্ধের বাইরে বসবাস করতে সক্ষম হয়নি সে বৃদ্ধা দাদির কোলে ক্রমাগতভাবে মৃত বাবা এবং মায়ের গল্প শুনে বড় হতে থাকে এবং মহল্লার পুরুষ ও রমণীরা বালক ও বালিকারা এসব কথা জানতে পারে প্রাথমিক বিদ্যালয়ে লেখাপড়া শেষ করে বারো বছর বয়সে সে যখন গ্র্যাজুয়েট হাই স্কুলে গিয়ে ভর্তি হয় তখন একদিন বাংলা ক্লাসে কাঁঠাল চাপা নিয়ে কথা বলার সময় ক্লাসের সব ছেলে বিষণ্নতার সঙ্গে অনুধাবন করে যে তারা কাঁঠাল চাপা চেনে না তার ঘ্রাণ কেমন তা জানে না তখন মোহাম্মদ সেলিম বলে যে তার দুধের গন্ধ ভালো লাগে তার এই কথা শুনে ক্লাসের ছেলেরা হেসে ওঠে এবং বলে কিসের দুধ মোহাম্মদ সেলিম তখন চুপ করে থাকে এবং বাসায় ফেরার পর তার দাদি যখন পুনরায় মৃত হাজেরার কথা বলে তখন সে পুনরায় বলে যে দুধের ঘ্রাণ তার ভালো লাগে এবং তখন অনেক খুঁজে সে মহল্লা থেকে দুটো গাঁদা ফুল সংগ্রহ করে এবং অনেকদিন পর শরীফা বেগমকে সঙ্গে করে আজিমপুর কবরস্থানে যায় এরপর সে বাবা মায়ের কবরে ফুল দেওয়ার জন্য তাদের বাসার প্রাঙ্গন বিভিন্ন ফুলগাছে ভরে তোলে তখন মহল্লার লোকেরা একসময় দেখে যে মহল্লায় মৌমাছি এবং ভ্রমরার আনাগোনা বেড়ে যায় এবং মহল্লার কতিপয় লোক বিভিন্ন সময় মৌমাছির আক্রমণের শিকার হয় মহল্লার লোকেরা বিষয়টি নিয়ে যখন চিন্তিত হয়ে ওঠে তখন মহল্লায় বৃষ্টি নামে এবং বৃষ্টির পর লোকদের ক্রমাগত হাঁচি হতে থাকে এবং চোখ দিয়ে পানি গড়ায় ভূতের গলি লোকেরা জানতে পারে যে গলির পূর্ব প্রান্তের সাদা রঙের সাততলা দালানের মালিক এরশাদ সাহেব এক শনিবার সকালে পাগলায় তার সুতাকলের উদ্দেশ্যে রওনা হওয়ার সময় গাড়ির দরজা খুলে এক পাপ ভেতরে দিয়ে হেঁচে উঠে তারপর দুপুরবেলায় সে যখন মহল্লায় ফেরে তখন মহল্লার লোকেরা দেখে যে ফ্রেঞ্চ কার্ড বলা সুতাকলের মালিকের চোখ দিয়ে শ্রাবণের ধারার মতো পানি ঝরে সে আতসবাজি ফোটানোর মতো করে ক্রমাগতভাবে হাঁচি দেয় এবং মুড়ি মুরকির মতো হলুদ রঙের হিস্টাসিন ট্যাবলেট খায় কিন্তু তার রোগের উপশম হয় না একদিন এক রাত যন্ত্রণা এবং বিরক্তিতে ছটফট করার পর সে আবু হাবু এবং শফিকে ডেকে পাঠায় এই একই সময় কিংবা একদিন আগে অথবা পরে শরীয়ত পার্টি ঢাকার আমিরের বাসায় এক পরামর্শ সভা চলার সময় মৌলানা আব্দুল জব্বার হাঁচি দিয়ে ওঠে এবং তার শারীরিক অবস্থার এত দ্রুত অবনতি হয় যে সভার মাঝখানে দুজন সঙ্গীসহ তাকে বাসায় পাঠিয়ে দেওয়া হয় বাসায় ফিরে চোখ এবং নাকের পানিতে খড়ের সব চাদর এবং তোয়ালে ভিজিয়ে ফেলার পর সে কষ্ট করে উঠে বসে এবং সেবারত স্ত্রীকে বলে আবু হাবু সফিরে ডাইকা পাঠাও কাউরে দিয়া মহলা লোকেরা হাঁচি দিতে দিতে তিন ভাইয়ের লাল ইটের বাসায় এইসব বিপদগ্রস্ত লোকের চাকরদের আনাগোনা দেখে তারা জানতে পারে যে ভূতের গলি এবং র্যাঙ্কিং স্ট্রিটের সংযোগস্থলে টিপু সুলতান রোডের উপরকার নিউ স্টার হোটেল এবং গাউসিয়ার ডিপার্টমেন্টাল স্টোরের মালিক মরহুম ইয়াসিন ব্যাপারীর বিধবাই স্ত্রী মালেকা বানু তার ডিপার্টমেন্টাল স্টোর আকস্মিক পরিদর্শনে গিয়ে দেখে যে দোকানে একজন কর্মচারীও নেই সকলে নিউ স্টার হোটেলে গিয়ে হালিম খেতে বসেছে কর্মচারীদের এই কাণ্ড জ্ঞানহীনতা এবং কর্তব্য অবহেলার ঘটনায় তিনি এমন উত্তেজিত হয়ে পড়েন যে তার নাকের ভেতরটা সরসর করে ওঠে এবং তিনি কর্মচারীদের উদ্দেশ্যে প্রথম হাক দেওয়ার পূর্বেই মোটা শরীর কাঁপিয়ে প্রচণ্ড শব্দ করে হেঁচে ওঠেন এই শব্দ শুনে কর্মচারীরা হালিম খাওয়া মাঝপথে ত্যাগ করে ফিরে আসে এবং হাঁচির চোটে অস্থির বানুকে মহল্লার ভেতর বাসায় পৌঁছে দেয় পরদিন ভোরে ঘুম ভাঙার সঙ্গে সঙ্গে যখন তার নাকের ভেতর সরসর করে পানি এসে পড়ে তখন মালিকা বানু প্রথমেই তিন ভাইয়ের বাসায় লোক পাঠান আবু হাবু আর সফির এ এ অক্ষণে আইতে মালেকাবানুর চাকর গিয়ে তিন ভাইয়ের লালিটের বাসার বাইরের লোহার গেটের সামনে মেজর ইলিয়াস খানের চাকরকে দাঁড়ানো দেখে মেজর ইলিয়াস আগে দিন রাতে তার নেতা কর্নেল মাহমুদের সঙ্গে টেলিফোনে কথা বলে এবং দুদিন পর পঞ্চম বাহিনী প্রতিরোধ ও দেশপ্রেমিক জাতীয়তাবাদীদের কার্যক্রমের বিষয়ে প্রেসক্লাবে আয়োজিত সাংবাদিক সম্মেলন সম্পর্কে পয়েন্ট লিখতে বসে রাত সাড়ে বারোটার সময় সে উঠে শোবার ঘরে যায় এবং তখন বিছানায় শুয়ে স্ত্রীর দেহের ঘ্রাণ নেওয়ার জন্য মুখটা স্ত্রীর বাহুমূলের কাছে নামিয়ে আনার সময় তার নাকের ভেতর অস্বস্তিকর একটা অনুভূতি জেগে ওঠে এবং সেটা যখন বিস্তৃত হয় তখন তার মনে হয় যেন মস্তিষ্কের ভেতর একটি গ্রন্থি ছিন্ন করে বায়ুর ঘূর্ণি তার নাকের সুরঙ্গ বেয়ে প্রবল বেগে নেমে এসে সশব্দ বিস্ফোরিত হয় ঘরে মজুদ হিস্টাসিন খেয়ে এবং নাকের ভেতর ভিক্স মালিশ করার পরও সারা রাত যখন হাঁচি কমে না পরদিন ভরে সে চাকরকে পাঠায় আবু হাবু শফিকে যে বলে এখনই একবার আসতে এরশাদ সাহেব এবং মৌলানা আব্দুল জব্বারের চাকরেরা মালেকা বেগম এবং মেজর ইলিয়াসের চাকরেরা দিনের যখনই তিন ভাইয়ের বাসায় আসে তারা তাদের ভিসিআরএ হিন্দি ফিল্ম দেখায় ব্যস্ত দেখতে পায় আবু হাবু এবং শফি এইসব লোকের ডাকাডাকিতে বিরক্ত হয় তারপর তারা জিন্সের প্যান্টের উপর গেঞ্জি পরে গলায় লকেট সহ সোনার চেন ঝুলিয়ে এরশাদ সাহেবের বাসায় যায় আপনার শ্রমিক নেতা হালায় কি আবার গ্যাঞ্জাম তারা বলে না তোমাকে ডাকসি এ দাও না কেমন হাঁচছি দিয়ে মরতাছি একটা কিছু করো হের আমরা কি করু হাসি আলায় তো সাকুরে করে ডরাইব না গুললে রেও না আপনার লেবর কিংবা আপনার ভাড়াইটা কিছু কইলে আঙ্গু কয়েন অহন যাই মৌলানা আব্দুল জব্বারের কার্পেট মোড়া ড্রয়িং রুমে নরম সোফায় বসে চা খেতে খেতে তিন ভাই জিজ্ঞেস করে ডাকছেন কেলা আপনার কোনো মিটিং ফিটিং আসেনি লগে জাম লাগব মৌলানা জব্বার নাকের পানি মুছে বলে দেখতাছো না কেমন কান্তাছি এর আমরা কি করুন আবু হাবু এবং সফি বল এইগুলো নাম গো কাম না হাসা সারা এই কোনো কাম থাকলে ডাইকেন না থাকলে ডাইকেন না আবু হাবু ও শফি যখন মালেকা বানুকে একই কথা বলে সে হাঁচি সংবরণ করে বলে আমি মরতাছি আর তোমরা কয় কি করুন প্রত্যেক মাসে এতগুলো করে টাকা দিতাসি তিন ভাই তখন বিরক্ত হয়ে ওঠে এবং বলে আপনি টাকা দেন আমরা কাম কইরা দিই এই কামের কথা কোন কইরা দি মনে কিন্তু আপনার হালায় আসিয়াইব খাসি হইব হের আমরা কি করুন এরপর মহল্লার লোকেরা বলে যে তিন ভাই মেজর সাহেবের বাসায় যায় এবং তাকে ক্রমাগত হাঁচি দিতে দেখে ব্যাপারটা বুঝতে পারে তারা যখন তাকেও একই কথা বলে তখন সে বলে মহল্লার ভিতরে সকলে এমনি কইরা হাঁচি দিয়া মরতাছে এরকম কেন হইতেছে একটু খুঁজে দাও না মেজর ইলিয়াসের কথা শুনে তিন ভাই চুপ করে থাকে তারপর সেদিন বিকেল থেকে তারা নিজেরা হাঁচি দিতে শুরু করে এবং অন্যদের মতো হিস্টাসিন খায় এভাবে ক্রমাগত একদিন হাঁচি দেওয়ার পর বিরক্তি অথবা ক্লান্তিতে অথবা মেজর ইলিয়াসের পূর্বদিনের কথার স্মরণে তারা জোরপুর লেনে বজের ডাক্তারের চেম্বারে গিয়ে টেবিলের তিন দিক ঘিরে বসে বজের ডাক্তার তাদের পরীক্ষা করে বলে হিস্টাসিন খান হাইসি কাম হয় তাইলে তাইলে খান হয় নিকা তাইলে ভাত খাইছেন কি দিয়া গরুর গোষ গরুর ঘোষ খাওয়া বাদ দেন তখন তিন ভাই বলে যে মহল্লার সকলে হাঁচি দিচ্ছে সকলে তো আর গরুর মাংস খায়নি এবং এ কথা শুনে বজ্রের ডাক্তার নতুন করে শুরু করে বলে মহল্লায় কোনো দুর্গন্ধ আছে না ধুলাবালি বেশি অন্য সব মহল্লার মতোই অনেক ফুল গাছ আছে মহল্লায় না নাই তিন ভাই বলে এবং তখন তাদের মোহাম্মদ সেলিমের ফুলের বাগানটির কথা মনে পড়ে তারা তখন কথা ঘুরিয়ে বলে হ ফুল গাছ আছে ফুলের রেণু থেকেও হাঁচিয়ে হতে পারে সেদিন বিকেলে আবু হাবু ও শফি তিনটি কাটারি হাতে করে মোহাম্মদ সেলিমের বাসায় গিয়ে ঢুকে এবং সব বাধা অগ্রাহ্য করে একটা না দু ঘন্টা পরিশ্রম করে ফুলের সব গাছ কেটে বাগানটি ধ্বংসস্তূপে পরিণত করে কিন্তু মহল্লার লোকেরা দেখেছে মহল্লার শেষ ফুল বাগানটি ধ্বংস করে ফেলার পরও তাদের হাঁচি দেওয়া থামে না তখন তাদের আতঙ্ক হয় এবং এভাবে এক মাস অতিক্রান্ত হবার পর একদিন তাদের মনে হয় যে মহল্লাটা খুব নীরব হয়ে আছে এবং তখন বিস্ময়ের সঙ্গে তারা দেখে যে তাদের অসুখটি তাদের ত্যাগ করে গেছে মহল্লার লোকেরা তখন জানতে পারে যে এই এক মাস যখন তারা বিরক্তিকর হাঁচিতে আক্রান্ত হয়েছিল তখন মহল্লার বাতাস উত্তর পূর্ব দিক থেকে প্রবাহিত হয়ে আসে এবং একই সময়ে হরদেও গ্লাস ফ্যাক্টরির বার্নারে গোলযোগ দেখা দেয় বার্নারের গোলযোগের কারণে চঙ্গার ভেতর দিয়ে নির্গত কুণ্ডলি পাকানো ধোয়ার পরিমাণ বৃদ্ধি পায় এবং বায়ুপ্রবাহ এই ধোঁয়া ফ্যাক্টরির দক্ষিণ পশ্চিম দিকের সঙ্গে মহল্লার উপর দিয়ে ছড়িয়ে পড়ে ভূতের গলির ওপর আস্তে আস্তে ধোঁয়ার রং হালকা হয়ে আসে গন্ধও থাকে না কিন্তু বাতাসের ক্রমাগত উপস্থিতির কারণে ভূতের গলির লোকদের নাকে হালকা প্রদাহ জিয়ে থাকে এক মাস পর বাতাস পড়ে গেলে মহল্লার লোকদের হাঁচি দেওয়া থামে এবং মহল্লার লোকেরা যখন এর কারণ জানতে পারে তখন কিছুদিন পর মোহাম্মদ সেলিম পুনরায় তার বাগান গড়ে তোলে এবং আজিমপুর গোরস্থানে বাবা মায়ের কবরের প্রতি সপ্তাহে পুষ্পস্তবক দেওয়ার জন্য যায় মহল্লার লোকেরা পরে বলে যে এই ঘটনার আনুমানিক তিন বছর পর মোহাম্মদ সেলিমের ফুলের বাগানটির কথা আবু হাবু ও সফির পুনরায় মনে পড়ে যখন ছত্রিশ নম্বর বাড়ির আব্দুল আজিজ মিয়ার একমাত্র কন্যা এবং সন্তান রূপপদী আক্তার বিধবা হয়ে পিতার বাসায় ফিরে আসে এবং তাকে ঘিরে মহল্লায় বিবিধ ঘটনা সংঘটিত হয় মহল্লার লোকেরা বলে যে বিধবা হওয়ার পর যেদিন সে বেগম বাজারে শ্বশুরবাড়ি ত্যাগ করে বাপের বাড়ি ফেরে সেদিন তাদের মনে হয় যেন ওই মেয়েটিকে তারা বহুদিন দেখে নেয় এবং তখন তারা তার মুখের দিকে তাকে বিমোহিত হয় মহল্লা লোকেরা জানতে পারে যে শিরিন আক্তারের প্রত্যাবর্তনের পর তার পিতা নয়াবাজারের কাঠের গোলা এবং করাতকলের মালিক আজিজ মিয়ার বাড়িতে মানুষের আনাগোনা বেড়ে যায় তারা জানতে পারে যে মহল্লায় শিরিনের প্রত্যাবর্তনের নবম দিনের দুপুরে যখন আজিজ মিয়ার বাসায় থাকার কথা নয় বিপত্নী কেরশাদ সাহেব আজিজ মিয়ার বাসায় গিয়ে হাজির হয় এবং শিরিন যখন দরজায় এসে দাঁড়ায় এবং বলে বাবাই তো বাই নাইকা তখন ইরশাদ সাহেব প্রথমে বাকরুহিত হয়ে পড়ে এবং তারপর বলে তুমি কেমন আছো ত্রয়োদশ দিনের রাত্রিবেলা মৌলানা জব্বার এবং পঞ্চদশ দিনের বিকেলে আবু হাবু ও শফি আজিজ মিয়ার বাসায় গিয়ে সালাম দিয়ে দাঁড়ায় জব্বার মৌলানা ড্রয়িং রুমে বসে আজিজ মিয়ার সঙ্গে অনেকক্ষণ কথা বলার পরও যখন শিরিন সামনে আসে না সেই নিজে থেকেই তার কথা জানতে চায় বলে ওল্লাই একটা বইয়ান্সি তখন আজিজ মিয়া উঠে গিয়ে বিছানায় শোয়া শিরিনকে বাইরের ঘরে ডেকে আনে চুল এবং শিথিল বসনা যুবতী যখন ঘরের ভেতর এসে দাঁড়ায় মৌলানা আব্দুল জব্বার তার দিকে তাকিয়ে বলে ওঠে মাশাল্লাহ তারপর সে খালি চেয়ারের দিকে আঙ্গুলি নির্দেশ করে বলে বহ তখন হয়তো ঘুম ভাবের জন্য অথবা লম্বা পরা শুশ্রুমন্ডিত মৌলানার আঙ্গুল দোলানোর দিকে তাকিয়ে সম্মোহিত বোধ করে বলে সে তার পিতার পাশে সোফার উপর বসে মৌলানার মুখের দিকে তাকায় সেই দৃষ্টির সামনে মৌলানা হয়তো একটু কেঁপে যায় ফলে কিছুক্ষণ সে ডান হাতের আঙ্গুল চালিয়ে তার কাঁচা পাকা দাঁড়ি খিলাল করে তারপর কিছুটা সামলে নিয়ে বলে তোমার একটা বই আনছি এবং শিরিন আক্তারের দিকে বেহেস্তের জেউর নামের বইটা এগিয়ে দেয় শিরিনাক্তার প্রৌঢ় মৌলানার এগিয়ে দেওয়া বইটা গ্রহণ করে বলে আমি তো পড়া পারি না তখন এই রমণের কণ্ঠের ধ্বনি এবং মুখের আলোকিত উদ্ভাসের ভেতর মৌলানা আব্দুল জব্বার পুনরায় নিমজ্জিত হতে থাকে তার বিচলিত ভাব ফিরে আসে সে তার হাতের মুঠোর ভেতর শূন্যতাকে চেপে ধরার চেষ্টা করে বলে রেখা দাও এই সময় তিন ভাই আবু হাবু ও শফি শিরিন আক্তারকে একদিন তার পিতার চারতলা দালানের ছাদে দেখতে পায় তাদের মনে হয় যেন দিনের বেলায় এক পূর্ণিমার চাঁদ ভেসে যায় তখন তাদের মোহাম্মদ সেলিমের বাগানটির কথা মনে পড়ে মহল্লার শিরিনাক্তারের ফিরে আসার পঞ্চদশতম দিনের বিকেল বেলায় মোহাম্মদ সেলিমের বাগানের শ্রেষ্ঠতম দুটো লাল গোলাপ হাতে করে বড় ভাই আবু কাঠের ব্যাপারী আজিজ মিয়ার দরজায় এসে টোকা দেয় তার পেছনে আসে হাবু ও শফি এই তিন যুবকের সামনে দরজা খুলে যখন অলৌকিক যুবতী দাঁড়ায় তখন প্রথমে তিন ভাইয়ের বাক্য স্ফূর্তি হয় তারপর আবু বলে না আমরা তিন ভাই এই আলী আকবরের বাড়ির শিরিনের তখন তিনটি বালকের কথা মনে আসে তার চেহারায় পুকুরের নির্মল পানির ঢেউয়ের মতো হাসি ছড়িয়ে পড় সে তার সম্মুখে দাঁড়ানো যুবকদের খুটিয়ে দেখে গেঞ্জিহীন খোলা শার্টের নিচে পুষ্ট বুকের মাঝখানে সোনার চেন ঝুলে আছে তাদের প্রত্যেকের বা কানের লতি ছিদ্র এবং তাতে একটি করে পাথরের ফুল তখন এই যুবতীটি বলে হ মনে পড়তেছে আহেন তারপর আজিজ ব্যাপারে ড্রয়িং রুমে বসে তিন ভাই যখন শিরিন আক্তারের বানানো চা খায় তখন তাদের কানের তিন রঙের পাথরের দিকে তাকিয়ে শিরিন বলে আপনারা তাইলে হীরাচুনি পান না তার কথা শুনে তিন ভাই হাসে এবং বলে আমাদের নাম আবু হাবু আর সফি তারপর তারা ঝোলানো গোভ দাঁতে কাটে শার্টের হাতা কনোয়ের উপর পর্যন্ত গুটিয়ে হাতের বিস্তারিত পেশি রমণটির সামনে মেলে ধর তখন আট বছর ধরে বিবাহিত জীবনযাপনকারী এবং পরিণতিতে নিঃসন্তান বিধবা শিরিন আক্তারের মুখের হাসি পুনরায় ফিরে আসে এবং তখন বড় ভাই আবু অনিন্দ্য গোলাপ দুটো এগিয়ে দেয় তার গোলাপ দুটো নাকের কাছে তুলে ধরে বলে ফুল কই পাইলে বাইতে গাছ আছে না কিন্না আনছে তিন ভাই তখন বলে যে বাড়িতে তাদের ফুল গাছ নেই এই ফুল তারা কিনেও আনেনি তারা বলে যে এই গোলাপ মহল্লাতেই জন্মায় কিশোর মোহাম্মদ সেলিমের বাগান এবং এই কথা শুনে শিরাক্তার তার মুখে আবছা হাসি ধরে রেখে বলে তাইলে ওরে কইয়েন আমরা প্রত্যেক দিন ফুল দিবার লাগে। অক্ষণেই কয়েদে মনে তিন ভাই বলে যদি না দেয় ওর বাপে দিব তখন শিরাক্তারের স্মৃতিতে মোহাম্মদ সেলিমের পিতার মৃত্যু এবং তার জন্মের ঘটনার কথা জাগরিত হয় শিরিন আক্তারের বাসা থেকে বের হয়ে তিন ভাই যখন মোহাম্মদ সেলিমের বাসায় যায় তখন তারা মোহাম্মদ সেলিমকে বাগানের ভেতর ভ্রমরার মতো গুনগুন করে বেড়াতে দেখে তিন ভাই তখন তাকে প্রত্যেক দিন শিরিন আক্তারকে ফুল পৌঁছে দেওয়ার হুকুম দেয় তখন সে তাদের পাঁচিলের উপর দিয়ে দূরে আজিজ মিয়ার ছত্রিশ নম্বর বাড়ির ছাদের দিকে তাকায় এবং দেখে যে শূন্য ছাদের কার্নিশের পেছনে কলাপতি ফুলের মতো সন্ধ্যার মেঘ ফুটে আছে মোহাম্মদ সেলিম পরদিন যখন দুটো সাদা গোলাপ হাতে করে শিরিন আক্তারের দরজায় গিয়ে ঘা দেয় এবং দরজা খোলার পর বলে আমার নাম মোহাম্মদ সেলিম তখন ২২ বছরের এই যুবতী তার অনির্বচনীয় হাসি হাসে এবং বলে আমি তোমার চিনি ভেতরে আহ ষষ্ঠ দিন মোহাম্মদ সেলিম যখন এক গোছা হলুদ কলাবুতি নিয়ে বন্ধ দরজার সামনে দাঁড়ায় তখন শিরাক্তার চারতলা ছাদের উপর কোনো এক বিষণ্নতার ভেতর অনেক রাত পর্যন্ত ডুবে থাকে সে দরজায় মোহাম্মদ সেলিমের কড়াখাত শুনতে পায় না এবং তার ফুল নিয়ে আসার কথাও ভুলে যায় মোহাম্মদ সেলিম অনেকক্ষণ দরজায় আঘাত করার পর যখন কেউ দরজা খোলে না সে একবার ভাবে যে বাসায় কেউ নেই তারপর সে বুঝতে পারে যে ভেতরে মানুষ আছে কারণ সে দেখে দরজার বাইরে থেকে তালা লাগাননি তখন সে বন্ধ দরজার কাছে সিঁড়ির উপর বসে প্রতীক্ষা করে এবং রাত গভীর হওয়ার পর আব্দুল আজিজ ব্যাপারী যখন বাসায় ফেরে সে সিঁড়ির উপর কলাপতি ফুল হাতে মোহাম্মদ সেলিমকে কাত হয়ে নিদ্রামগ্ন দেখতে পায় পরদিন বিকেলে তিন ভাই শিরিন আক্তারদের বাসায় গেলে চা খাওয়ার সময় শিরিন যখন তাদের আগের দিনের ঘটনার কথা বলে তখন কোমর পর্যন্ত জামার বুকের বোতাম খোলা তিন ভাই নির্মল আনন্দে হাসে এই সময় মোহাম্মদ সেলিম এসে টোকা দিলে শিরিন দরজা খুলে তাকে ভেতরে নিয়ে আসে মোহাম্মদ সেলিম কার্পেটের দিকে তাকিয়ে চা খাওয়ার সময় শিরিন আক্তার একবার তিন ভাইয়ের দিকে তখন তারা একসঙ্গে হেসে উঠে বড় ভাই আবু চোখ টেপে এবং ছোট ভাই শফি বলে অখন তুই কি করবি সেলিম বাইজাম তুই এক কাম কর মাদার দোকান শিনস এই দোকানের পাশের বাড়িতে করমসা গাছ আছে শিরিন করম চা খাইব কইসে তুই দৌড় দিয়া যায়া কয়েকটা করম চা না মোহাম্মদ সেলিম শিরিনের মুখের দিকে তাকায় এবং বলে হাসা শিরিনের চোখের আলো তখন মনে হয় নরম হয়ে আসে সে আলতো করে ঘাড় নাড়ে এবং বলে না তুমি এখন বাইক যা মোহাম্মদ সেলিম জুতো চা খাবার শেষ করে চলে যায় এবং পরদিন বিকেলে এক বেলি বেলিফুলের কুড়ি নিয়ে শিরিন আক্তারের দরজায় এসে ঘা দেয় সেদিনও শিরিন বাড়ির ছাদে ছিল কিন্তু এই দিন সে সজাগ ছিল মোহাম্মদ সেলিম এসে দরজায় টোকা দিলে সে জুতো নেমে আসে এবং দরজা খুলে তাকে ছাদে নিয়ে যায় তারা যখন ছাদে বসে থাকে তখন শিরিনের আঁচলে রাখা বেলিফুলের ঘাণ বাতাসে ছড়। এবং আকাশে তখন ক্রমান্বয়ে ছাই রঙের ছেঁড়া ছেঁড়া মেঘ জমে ওঠে মোহাম্মদ সেলিম অনেকক্ষণ আকাশের দিকে তাকিয়ে থেকে বলে এই মেঘ দেখে আপনার কেমন লাগে আরাম লাগ আমার দাদিয়ে কয় মেঘের ভেতরে এক গা চিড়িয়াখানা আস মোহাম্মদ সেলিম একখণ্ড হস্তি আকৃতির মেঘের দিকে দেখায় এবং বলে এক গা তখন মোহাম্মদ সেলিম এবং শিরিন আক্তার সারাটা বিকেল মেঘ নিয়ে কাটে এবং যখন সন্ধ্যা নামতে থাকে মোহাম্মদ সেলিম বলে আপনি হাসাই করমসা খাইবার সান এই কথা শুনে আক্তার আরক্ত হয় বলে আরে না ওরা তোমার লোকে মস্করি করে আপনার খাইতে ইসলে আমার করে সেলিম বল বলদা গার্ডেনে করমসা গাছ আছে কামরাঙ্গা গাছ আছে সাইলতা গাছ আছে হরবড়ই গাছ আছে আপনার যদি খাইতে মনে কয়। আমারে কয়ে শ্রীনাথ তখন বলে যে সব কিছুই সে খেয়েছে এসব বাজারে কিনতে পাওয়া যায় তখন মোহাম্মদ সেলিম বলে আপনি করমসা গাছ দেখছেন দেখে নে আপনি করমসা গাছের পাতা দেখছেন না দেখে এখা হরভড়ি গাছ দেখছেন না হরবড়ি গাছের পাতা দেখছেন না দেখিনি কে কামরাঙ্গা গাছ দেখছেন না পাতা না তারপর মোহাম্মদ সেলিম বিভিন্ন গাছের পাতা হাতে করে শিরিন আক্তারের দরজা এসে টোকা দিতে থাকে এবং তখন একদিন ইরশাদ সাহেব শিরিনের জন্য প্রথম স্ত্রী বড় মেয়েকে দিয়ে এক সেট গয়না পাঠায় শিরিন বাক্সটা নিয়ে খাটের তলায় রেখে দেয় তারপর বিকেল হলে দরজা এসে অবধারিত টোকার শব্দ শোনে এবং দরজা খুলে বালক মোহাম্মদ সেলিমের দিকে তাকিয়ে হেসে ওঠে আজ কি ফুল আর কি পাতা তখন মোহাম্মদ সেলিম হাতের গাদা ফুল দুটো এগিয়ে দেয় তারপর পকেট থেকে ছোট আকারের একটা পাতা বের করে বলে এই যে দেখেন এই দা করম সার পাতা অন্য একদিন মাওলানা আব্দুল জব্বার একটি জামদানি শাড়ি কিনে এনে দিয়ে যায় এবং সেদিন বিকেলে ছাদের উপর বসে আকাশের দিকে তাকিয়ে মোহাম্মদ সেলিম পকেট থেকে তিনটি পাতাসহ একটি বৃন্ত বের করে বলে লন এটা হরবরে এর পাতা তারপর একদিন তিন ভাই বুক ফুলিয়ে এসে দাঁড়ায় সঙ্গে করে আনে কাচের সুদৃশ্য বোতলে আধ গেলন মেশকে আম্বর আতুর এবং তারা চা খাওয়ার পর যখন চলে যায় তখন মোহাম্মদ সেলিম এসে সেদিনের ফুল এবং পাতা এগিয়ে দেয় বলে লন এগুলা জুই ফুল আর এটা অর্জুন গাছের পাতা মহল্লার লোকেরা বলে যে শিরিন আক্তারের খাটের তলা বিভিন্ন উপঢৌকনে ভরে ওঠে এবং তার ড্রেসিং টেবিলের ডান দিকের বড় ড্রয়ারে জমে উঠে বিভিন্ন ফুল এবং গাছের পাতার শুকনো স্তূপ মহল্লার লোকেরা বলে যে যারা শিরিন আক্তারকে উপহার সামগ্রী প্রেরণ করে তারা প্রথমে একে অন্যের বিষয়ে অনুবৃত থাকলেও ক্রমে তারা মহল্লার অন্য লোকের মতো সব জানতে পারে এরশাদ সাহেব এবং জব্বার মৌলানা যখন জানতে পারে যে আবু হাবু ও শফি শিরিন আক্তারের বাসায় গিয়ে চা খেয়ে গল্প করে এবং মোহাম্মদ সেলিমের হাতে প্রতিদিন ফুল পাঠায় তারা শিরিন আক্তারের বিষয়ে নিজেদের চিত্তশাসন করে এবং আবু হাবু ও শফিকে বলে চালায় যা কিন্তু মহল্লার লোকেরা বলে যে মেজর ইলিয়াস প্রথমে বিষয়টা এভাবে দেখতে অস্বীকার করে সে একদিন ছাদের উপর শিরিন আক্তারকে দেখে চাকরের নিকট তার পরিচয় জানতে চায় সে যখন জানতে পারে যে সুন্দরী যুবতীটি বিধবা এবং সে তার পিতার অনুপস্থিতিতে বাসায় একা থাকে তখন একদিন তার স্ত্রী তাদের দুটো বাচ্চা নিয়ে বাপের বাড়ি বেড়াতে গেলে সে চাকরকে বলে আবু হাবু শফিকে ডায়কা নিয়ে আবু হাবু ও শফি যখন আসে এবং মেজর ইলিয়াস শ্রীনাক্তরের প্রসঙ্গ উত্থাপন করে তখন তারা বলে এইটা বাদ দিয়ে কেন এরা আমার মাইয়ালো আবু বলে মেজর ইলিয়াস তখন হাসে এবং বলে ঠিক আছে অল্প একটু শেয়ার দাও ওরে আমি বিয়া করুন এই সময় মহল্লার ঘটনাগুলো ঘটতে থাকে এবং মহল্লার লোকেরা একদিন জানতে পারে যে শিরিন আক্তার বেহেস্তের জৌর নামের বইটা রাত্রিবেলা মহল্লার মসজিদের বারান্দায় রেখে আসে পরদিন সকালে যারা ফজরের নামাজ পড়তে যায় তারা বইয়ের মলা টুলটে প্রথম পৃষ্ঠায় মৌলানা আবদুল জব্বারের নাম দেখতে পায় মহল্লায় এই বইয়ের কথা প্রচারিত হলে জব্বার মৌলানা মসজিদের বারান্দা থেকে বইটি উদ্ধার করে এবং লাল দানের ভেতর ভিসিআরএ হিন্দি ছায়াছবি দেখতে দেখতে আবু হাবু ও শফি অট্ট হাসি করে ওঠে তখন একদিন শিরিন আক্তার তিনজন ফকিরনিকে তিনটি শাড়ি দান করে এই গল্প যখন ঠাটারি বাজার এবং বনগ্রামে নবাবপুর এবং রায়সা বাজারে টিকাটুলি এবং দয়াগঞ্জে প্রচারিত হয় তখন এই ঘটনার পরদিন দিন এইসব এলাকা থেকে ফকির এবং ফকিরনিরা মিছিল করে ভূতের গলিতে আব্দুল আজিজ ব্যাপারে বাড়ির সামনে এসে জড়ো হয় সেদিন শ্রীনা আক্তার একসেট জড়োয়া গহনা টেনে ছিঁড়ে টুকরো টুকরো করে একান্ন জন ফকির ফকিরনিকে দিয়ে দেয় এই খবর মহল্লায় প্রচারিত হলে তিন ভাইয়ের বাসা থেকে পুনরায় অট্টহাসি শোনা যায় এভাবে পাঁচ দিন ধরে কাজ করে শিরাক্তার তার খাটের তলা পরিষ্কার করে ফেলে এ সময় তিন ভাইয়ের সতর্কতার সঙ্গে বিষয়টার দিকে লক্ষ্য রাখে এবং তারা দেখে যে আক্তার আতর দান করে দেয় অথবা ফেলে দেয় না জমানো মরাফুল তিন ভাই হয়তো পরস্পরের দিকে তাকায় এবং তখন বড় ভাই আবু জাহারা চকচক করে তারা সে বিকেলে বাসায় যায় এবং চা খেতে খেতে বলে সেলিম ঠিক মতো হ কোনো তেরি করে না তো না তিন ভাই যখন নিশ্চিত হয় যে মোহাম্মদ সেলিম তাদের হুকুম মতো এখনো ফুল দেওয়া অব্যাহত রেখেছে তারা চা শেষ করে মৃদু হেসে শিরিন আক্তাদের বাসা ত্যাগ করে যায় এবং তখন মোহাম্মদ সেলিম আসে ছাদের উপর বসে সে অপেক্ষমান নারীর দিকে একটি ফুল এবং একটি পাতা এগিয়ে দেয় এবং বলে এইটা হইল আপনার কামরাঙ্গার পাতা আর এইগুলান হইল গয়াম এই বলে সে পকেট থেকে দুটো পেয়ারা বের করে শিরিনের কোলের উপর ছুঁড়ে দেয় কই পাইলা কিন্নান্সো এইগুলান আলী আকবরের গাছের গয়াম চুরি করছো না তোমারা দরবার পারলে ঠ্যাং ভ্যাঙ্গা লুলা করে দিব। তখন সন্ধ্যা হয় এবং আকাশে পূর্ণিমার বিরাট চাঁদ ওঠে চাঁদের আলো শিরিনের মুখের একপাশে পাশে পড়ে নিকটে সিঁড়িঘরের সাদা দেয়ালের গায়ে আবছা ছায়া ফেলে সেই ছায়ের দিকে তাকিয়ে মোহাম্মদ সেলিম বলে এই দেখেন আপনি খারাপ আমি আরেক গা আপনারা বানাইতেছি এই বলে সে দেয়ালের কাজ খেসে হাঁটু গেড়ে বসে এবং হাত মুঠ করে দেয়ালের উপর আক্তারের মুখের ছায়ার কাছে আর একটি ছায়া ফেল। তারপর ভাজ করা আঙুল নাড়াচাড়া করে সে সেই ছায়ার গায়ে নাক ঠোঁট থুতনি বিকশিত করে তোলে এবং বলে নদেন না এদিকে তেরস্তা করে ছায়া দেখে শিরিনাক্তার তাকিয়ে দেখে ছায়া দিয়ে তৈরি দুটো মুখ একে অন্যের দিকে তাকিয়ে আছে তখন সে নিজের জায়গায় সেলিমকে বসে এবং দেয়ালের গায়ে একই রকম ছায়া পড়লে সে দেয়ালের কাছে বসে অনেকক্ষণ চেষ্টা করে দ্বিতীয় ছায়াটি গড়ে তোলে মোহাম্মদ সেলিম তখন দেয়ালের কাছে সরে আসে এবং আঙ্গুলের বিভিন্ন মুদ্রার সাহায্যে ছায়াচিত্র বানে এইটা কইত হ এইটা হাস এইটা শাহ হ এটা হরি হ এইটা ঘোড়া কেমন ঠ্যাং ঢ্যান আছে দেখেন হ এই সময় শিরিন আক্তার এবং মোহাম্মদ সেলিম যখন পরস্পরের ছায়া মূর্তি নির্মাণে ব্যস্ত তখন দেশে খরা দেখা দেয় এবং মহল্লায় গরমে মানুষ এবং পশু প্রাণ অতিষ্ঠ হয়ে ওঠে প্রচণ্ড গরমে ভেন্টিলেটরের বাসা থেকে চড়ুই পাখি মরে পড়তে শুরু করে তারপর যখন গৃহের বিড়াল কুকুর মরতে থাকে মহল্লার লোকেরা সেগুলো ফেলার জায়গা না পেয়ে নর্দমার ভেতরে ফেলে পচা পশুর মৃতদেহের দুর্গন্ধে মহল্লার বাতাস ভারী ও অসহনীয় হয়ে ওঠে তখন একদিন মহল্লায় অন্য এক ধরনের ঘ্রাণ ছড়িয়ে পড়ে ক্রমাগতভাবে চার দিন এই ঘ্রাণ পাবার পর মহল্লার লোকেরা ব্যাপারটা বুঝতে পারে তারা বুঝতে পারে যে মোরা কুকুর বিড়ালের গন্ধ ছাপিয়ে মহল্লায় তারা যে ঘ্রাণ পায় সেটা আতরের ঘ্রাণ তারা বলে যে কাঠের গোলার মালিক আব্দুল আজিজের বিধবা মেয়ে শীন প্রতিদিন সকালে বাড়ির নর্দমায় এক কাপ মেশকে আম্বর ঢেলে দেয় এবং এই আতর তাদের নর্দমা থেকে বেরিয়ে মহল্লার সব নর্দমার ভেতর দিয়ে গড়িয়ে যায় তখন এই কথা একদিন লাল ইটের দালানের তিন ভাই শুনতে পায় এই সময় খরার পীড়নে মোহাম্মদ সেলিমের বাগান মৃয়মান হয়ে আসে এবং একদিন সে দেখে যে তার বাগানে একটি ফুলও ফোটে না দিনের পর দিন কাটে কিন্তু ফুল যখন ফোটে না তখন মোহাম্মদ সেলিমের শ্রীরাক্তারের বাসায় যাওয়া বন্ধ হয়ে যায় এবং এ সময় মহল্লার নর্দমা দিয়ে আতরের ঘ্রাণ বয়ে যায় এবং সকলে জানতে পারে যে এই সুভাষ নর্দমায় ঢেলে দেয় বিধবা শিরিন আক্তার এই কথা শোনার পর নর্দমায় সুগন্ধ পাওয়ার পঞ্চম দিনে মোহাম্মদ সেলিম গাঁদা ফুলের একটি কুড়ির দিকে তাকিয়ে সারা দিন কাটায় কিন্তু কুড়িটি যখন ফুটে ওঠে না তখন বিকালের আলম ম্লান হয়ে এলে সন্ধ্যার সময় সে বিষণ্ন মনে সেই আক্তারদের দরজায় এসে টোকা দেয় মহল্লার লোকেরা বলে যে শিরিন আক্তার খড়ের ভেতরের দেয়ালে ছায়ামূর্তি সৃজন করায় ব্যস্ত ছিল এই সময় দরজা সে পরিচিত প্রকার শব্দ শোনে এবং জুতো গিয়ে দরজা খোলার পর ফ্যাকাশের চেহারা নিয়ে ষোড়শ মোহাম্মদ সেলিমকে অপেক্ষমান দেখে এই কিশোর যুবকের মান মুখের দিকে তাকিয়ে শ্রী নাক্তার উদ্বেলিত হয় সে বলে তুমি আহনা কেলা ফুল ফুটে নাই মোহাম্মদ সেলিম বলে ফুল আনা পারে ফুটে নাই ফুটে নাই তুমি আহনা কেলা ভেতরে শিরিন আক্তার তার আকর্ষণ করে তাকে ঘরের ভেতর নিয়ে আসে তারা যখন এসে দাঁড়ায় মোহাম্মদ সেলিম রিয়মান মুখের দিকে তাকিয়ে সেই খর গরমের দিনে শিরিন আক্তারের ঠোঁটে সিক্ত দোল চাপার মতো অনাবিল এক থোকা হাসি বিকশিত হয় সে মোহাম্মদ সেলিমের কপালের উপর চুলের ভেতর হাতের আঙ্গুল চিরুনির মতো প্রবেশ করিয়ে দিয়ে পুনরায় বলে আহনা কেলা এই কথায় মোহাম্মদ সেলিমের মুখ সম্ভবত আরও শুকনো এবং করুণ হয়ে ওঠে এবং সেদিকে তাকিয়ে সেই আক্তারের হৃদয় বিগলিত হয় তখন ২২ বছরের এই অনিন্দ্য যুবতী মোহাম্মদ সেলিমকে আলিঙ্গন করে খাড়ের পেছনে হাত দিয়ে টেনে নামিয়ে তার শুকনো বাদামি ঠোঁটে চুম্বন করে এই দিন মোহাম্মদ সেলিমকে হাত ধরে ঘরের ভেতর নিয়ে আসার সময় শিরিন আক্তার তাদের বাইরের ঘরের দরজা লাগাতে ভুলে যায় এবং এই দিন তিন ভাই যখন শোনে যে শিরিন আক্তার মহল্লার নর্দমায় মেশকে আম্বর ফেলে দেয় তারা তখন হিন্দি ছবি দেখা ত্যাগ করে প্রস্তুত হয় এবং আব্দুল আজিজার বাসায় এসে দেখে দরজা খোলা পড়ে আছে তারা তখন ভেতরে প্রবেশ করে মোহাম্মদ সেলিমের বাহুর ভেতর সুন্দরী শিরিনকে চুম্বনরত দেখে তারা এতটা স্তম্ভিত হয় যে তারা শব্দ না করে অপেক্ষা করে এবং শিরিনাক্তার দম নেওয়ার জন্য মুখ সরালে ঘরের মধ্যে তিন ভাইকে দাঁড়ানো দেখতে পায় সে তখন নিজেকে মোহাম্মদ সেলিমের বাহুবন্ধন থেকে মুক্ত করে বলে আপনারা তার এই কথা শুনে আবু হাবু ও শফির সংবেদ ফিরে আসে তারা স্বাভাবিক হয়ে ওঠে এবং তৎপর হয় সেটাতে আব্দুল আজিজ ব্যাপারী যখন বাসায় ফেরে সে তার ঘরে তিন ভাই আবু হাবু শফি এরশাদ সাহেব মৌলানা জব্বার ও মেজর ইলিয়াসকে দেখতে পায় মৌলানা জব্বার যখন তাকে সব খুলে বলে সে ফাঁকা দৃষ্টিতে তাকায় এবং ঘরের এক কোনায় মোহাম্মদ সেলিমকে বসে থাকতে দেখে সেটাতে কিছুক্ষণ পর ছোট ভাই শফি যখন কাজী সাহেবকে নিয়ে আসে এবং বিয়ের দোয়া পড়ার পর কাজী সাহেব যখন শিরিন আক্তারের সামনে বসে বলে যে ইমারত হোসেনের পুত্র আবু হোসেনের সঙ্গে সে তার বিয়ের প্রস্তাব কবুল করে কিনা তখন সেখানে উপস্থিত সকলে স্পষ্ট এবং উঁচু করে উচ্চারিত শিরিন আক্তারের না শুনতে পায় তিনবার শিরিন আক্তার না বলে এবং তিনবারই ঘরের লোকেরা বলে ওঠে কবুল করছে এবং তারপর বলে বিয়া হয়ে গেল তখন আমরা যাই মহল্লার লোকেরা চলে যাওয়ার পর তিন ভাই আব্দুল আজিজ ব্যাপারীকে সেই রুম থেকে বের করে দেয় এবং তখন মহল্লার লোকেরা পরে বলে যে তারা শেষ ভুলটি কর মোহাম্মদ সেলিমকে আটকে রেখে বিয়ের অনুষ্ঠান দেখানোর পর ঘর খালি হলে ভাই হাবু শার্টের কলার ধরে তাকে টেনে ওঠায় এবং মান্দার পোলা এটা তোর মা লাগে যাক সালাম কর বলে ধাক্কা দিয়ে শিরিনাক্তারের সামনে ফেলে দেয় মোহাম্মদ সেলিম হাটুর উপর বসে পড়ে তার সম্মুখে দণ্ডায়মান এই নারীর মুখের দিকে থাকে এবং দেখে যে শিরিনের ঠোঁটের কোনায় রক্ত জমে আছে সে তখন সেজদায় যাওয়ার মতো করে উপর হয়ে পড়ে এবং এই রমণীর পদযুগুল চুম্বনে সিক্ত করে তোলে পরদিন ভোরে ফজরের নামাজ পড়ার জন্য মসজিদে যাওয়ার সময় মহল্লার লোকেরা শিরিন আক্তারদের বাড়ির সামনে লাইট সঙ্গে ভোরের প্রকাশ্য আলোর ভেতর শিরিন আক্তারের প্রেমিক এবং গ্র্যাজুয়েট হাই স্কুলের দশম শ্রেণীর ছাত্র মোহাম্মদ সেলিমের মৃতদেহ ঝুলে থাকতে দেখে সেদিন সকালে মহল্লার গণমান্য ব্যক্তি এরশাদ সাহেব মৌলানা জব্বার মালেকা বানু মেজর ইলিয়াস তাদের বাড়িতে তিন ভাইকে পকেটে হাত গুঁজে দাঁড়ানো দেখতে পায় তারপর সেদিন যখন মহল্লায় পুলিশ আসে মোহাম্মদ সেলিমের বুড়ি দাদি বুক চাপ রেখা এবং তিন ভাইকে অভিসম্পাদ দেয় তদন্তকারী পুলিশ অফিসার তার নোট বইয়ে সব টুকে নেয় তারপর সে যখন এরশাদ সাহেব মৌলানা জব্বার মালেকা বানু মেজর ইলিয়াসকে বিষয়টি সম্পর্কে জিজ্ঞেস করে তারা বলে যে তিন ভাই ভালো ছেলে দারোগায় অভিমত এবং এইসব ব্যক্তির বিশদ পরিচয় লিখে নেয় তারপর সে লাশকে ঘিরে জড়ো হওয়া মহল্লার লোকদের জিজ্ঞেস করে তাদের কিছু বলার আছে কি তখন দারোগার কথা শুনে মহল্লার লোকেরা প্যান্টের পকেটে হাত গুঁজে দাঁড়িয়ে থাকা তিন ভাই এবং অন্যান্য গণমান্য লোকের দিকে থাকে তারা কিছু বলতে পারে না দারোগা নীরবে অপেক্ষমান লোকদের দিকে তাকিয়ে যে কারও অভিযোগ নেই তারপর পুলিশ ময়না তদন্তের জন্য লাশ নিয়ে রওনা হয় এবং খরা ও দুর্গন্ধের ভেতর মহল্লার নীরব লোকেরা ম্লান মুখে তাদের বাসার দিকে ফেরে